এটা কার গাড়ির নাম্বার দিছো আমারে? আমার গাড়ির নাম্বার হলো 16-20-72। এই যে আমার গাড়ি 16-20-72, আর এখানে দেখেন আপনারা, এই যে আপনারা এখানে দেখেন, এই যে এখানে নাম্বার কত? ঢাকা মেট্রো 16-32-07। 16-32-07, ওরা 16-32-07, আর আমার হলো 16-20-72। মানে এই কাজটাগুলো এরা করে, মানে দামদামি করে টাকাগুলো কামায়। আপনারা দেখতে থাকুন, আমি তার কাছে যাব এবং ওখান থেকে অফিস কর্মী এসে আমার সাথে কি ব্যবহার করে আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সকল মানুষ দেখতে পারে তাদের কর্মকাণ্ডগুলো। আমাদের সবার সাথে প্রতিনিয়ত এই ঘটনাগুলি টোল প্লাজায় হয়। কেন হয় তাদের সাথে আমার এগুলা? মনে করেন যে সামনের একটা গাড়ি, সে টাকা দিয়ে টিকিট নেয়নি, সেই টিকিটটা কিন্তু পরের গাড়িতে ধরাই দেয়। এরকম বেইমানি বাটফারি তারা করে। আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকেন, সে আমাকে বলে আপনি যে ভিডিও করতেছেন, আপনি ভিডিওর মাধ্যমে কি সমাধান খুঁজেন নাকি আপনার যে সমস্যা হয়েছে সেটার সমাধান খুঁজেন? সে আমার সাথে আরও কি উল্টাপাল্টা যাতা ব্যবহার করতেছে? কেন? আমরা তো পাবলিক, আমাদের সমস্যা হবে সেটা আমরা তুলে ধরবো, কেন আমাদের সাথে এটা হবে? আমরা এই ভিডিওটা শেয়ার করব। এটা কার গাড়ির নাম্বার দিছো আমারে? মাত্র দিছো। এর টাইমটা দেখো তো, এদিকে দাও, এদিকে দাও, এটা আমার আমারটা আমার গিটে দিয়ে দাও। মিস্টে গতি পারে ভাই, ভাই কি সমস্যা? আমারটা কই? আমারটা কই? আপনারা ইসি শো করে না, আপনারা গাড়ি করতে পারে শো করতে না। হ্যাঁ হ্যাঁ, আমার আপনার গাড়ি শো করে নি দিলে আমি ওটা ই করে দিছি। এন আমার টিকিটটা কই? নাম্বারটা আমার টিকিটটা কই? আমি যেটা দিছি গাড়ি, আপনারা অফিসার লোকের সাথে কথা বলেন। ঠিক আছে, কিভাবে এটা তোমাদের অঙ্ক মিলাও কিভাবে সারা দিলে? হ্যাঁ গাড়ি যাবে তো, গাড়ির কাজ গাড়ি করো। গাড়ির নাম্বার লোক কই? এখানকার সিকিউরিটি মানে গার্ডে আমাকে বলতেছে আপনি অফিসের লোকের সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলে কোনো লাভ নাই। কিন্তু অফিস থেকে এখন একটা লোক আসবে আর এই লোকটা কিন্তু বারবার উল্টাপাল্টা কথা বলতেছে। আপনারা ভালো করে ভিডিওটা দেখেন, এই যে টোলের আমাদের কাছ থেকে টাকাটা নেয় সে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে। আমি আবারও ওনার দিকে আসতেছি আর অফিস থেকে একটা লোক এসে বলবে আপনি ভিডিও করেন কেন? আরে ভাই, সমস্যাটা আমার হয়েছে, আমার গাড়ির নাম্বারের সাথে টোলের ইয়ের সাথে কোনো মিল নেই। এরপরে দেখেন কি হয় আমার সাথে, একটা ভুল হইলে সারা দেয় না, দেখে একটা ভুল করছে, সংশোধন করলে কি হইব? এরকম ভুল করে কে? ভাই প্রায় সময় গাড়ি পাস করে যায় কিন্তু নাম্বার ঠিক থাকে না, মানে এগুলোর জন্য আপনারা কোনো পদক্ষেপ নেন না? অবশ্যই না, যে উল্টাপাল্টা কেন এগুলো করে? আমি তো মনে করি এই যে এই টাকাটা আপনারা অন্য গাড়ির, মানে সামনের গাড়ির, আমাকে অন্য গাড়ির টিকিট নাই নাই ভিডিও কি করতেছেন? ভিডিওটা আমি আমারটা করব না, আমার সাথে একটা ঘটনা ঘটছে আমি করব না। ঘটনা ঘটছে এটা কি সমাধান চান না ভিডিও চান? সমাধান যদি ভিডিও চান আপনি ভিডিও করে সমাধান খুঁজেন। আচ্ছা দেন, এটা আচ্ছা দেন, আমার কাছে কোনো সমাধান নাই ভাই, আমরা ভিডিও অফ করব, আপনি সমাধান দেন। আপনি আমার কাছে বিচারও চাইবেন, ভিডিও করবেন, আপনি ভিডিও করে ভিডিওর মাধ্যমে সমাধান খুঁজেন।
আপনারা শুনতেই পারলেন যে অফিস থেকে ওই লোকটা এসে আমাকে বলতেছে, ভাই আপনি যদি ভিডিও করেন তাহলে আপনি ভিডিওর মাধ্যমে সমাধান খুঁজেন। মানে আমি একটা ঝামেলা পড়ছি, আমি ভিডিও করব না, আমি কি এখানে তাকে আদর করব বলেন তো আপনারা? আমার গাড়ির নাম্বার হলো, এই দেখেন আমি স্পষ্টভাবে দেখাচ্ছি, এই যে এখানে হলো 16-32-07। মানে এরা বাটপাড়ি কীভাবে করে সেটা আপনারা বুঝেন। বাটপাড়ি করাটা হলো এরা মানে সামনের যে গাড়িটা ওই গাড়িটাকে টিকিট কাটে। অনেক আমরা কি করে ভুল করে টিকিটটা নেই না, হ্যাঁ পিছনে গাড়িকে কিন্তু দিয়ে দেয়। এরা এগুলো কইরা টাকা কামায়, ধান্দা করে, বুঝছেন? কি আর বলবো। আর আমার গাড়ির নাম্বারটা দেখেন, এই যে দেখেন আমার গাড়ির নাম্বার হলো 16-20-72। এই যে আমার গাড়ি 16-20-72। আর এখানে দেখেন আপনারা, এই যে আপনারা এখানে দেখেন, এই যে এখানে নাম্বার কত দাঁড়ান, 16 দাঁড়ান, ওই তো ঢাকা মেট্রো 16-32-07। 16-32-07 ওরা 16-32-07। আর আমার হইলো 16-20-72। মানে এই কাজটাগুলো এরা করে মানে দামদামি করে টাকাগুলো কামায়। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যারা ওল্ড প্লাজা দেন, প্লাজা দেওয়ার পরে আপনারা আপনাদের গাড়ির নাম্বারের সাথে টিকিট মিল আছে কিনা সেটা দেখবেন। এই গাড়ি